আসসালামু আলাইকুম, এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আলোচনা করব কিভাবে পূর্ণ সংখ্যা দিয়ে দশমিক সংখ্যাকে ভাগ করা যায়। আর শুধুমাত্র পাঁচটি নিয়ম মনে রাখলেই পূর্ণ সংখ্যা দিয়ে যে কোনো দশমিক সংখ্যাকে ভাগ করতে পারবেন ইনশাল্লাহ। এখানে নিয়মগুলো মনে হচ্ছে অনেক বড় বড়, আসলে অনেক সহজ, ইজি। ইনশাল্লাহ প্রত্যেকটা নিয়ম আমি আপনাদেরকে করে করে বুঝাবো। আর সবার আগে বলতে চাই, যারা সত্যিকার অর্থে জানতে চান অথবা বুঝতে চান, দয়া করে খাতায় নোট করে নেবেন। আচ্ছা, তাহলে প্রথম নিয়মটা হচ্ছে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে দুটি সংখ্যা একসাথে নামালে ভাগফলে একটি শূন্য দিতে হয়। আমি আবার বলছি, দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে দুটি সংখ্যা একসাথে নামালে ভাগফলে একটি শূন্য। যেমন আমরা যদি সাত দ্বারা 0.749 কে ভাগ করি, তাহলে এই শূন্য দশমিকের জন্য ভাগফলে একটা শূন্য দশমিক। তারপর সাত একে সাত, তারপর চার। এখন সাত দ্বারা চারকে কিন্তু ভাগ করা যায় না, তাহলে আমাদের কি করতে হবে? হাতে একটা সংখ্যা আছে, সেটা নামাতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল দুইটা সংখ্যা একসাথে নামালাম। তাহলে এরকম দুইটা সংখ্যা যদি আমরা একসাথে নামাই, তাহলে ভাগফলে একটা শূন্য দিতে হয়। তারপর সাত সাতা 49। আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, তাহলে আর একটু ক্লিয়ার হবেন। যেমন যদি 8 দ্বারা 0.84 কে ভাগ করি, তাহলে এই শূন্য দশমিকের জন্য ভাগফলে একটা শূন্য দশমিক। তারপর 8 একে 8, আর হাতে একটা 4 আছে, নিচে 4 নামাইলাম। কিন্তু এখন তো 8 দ্বারা 4 কে ভাগ করা যায় না, তাহলে আমাদের কি করতে হবে? একটা অতিরিক্ত শূন্য আনতে হবে। তাহলে দেখুন, ফার্স্টে একটা 4 নামাইলাম, এটা নতুন একটা সংখ্যা, 4 নামাইলাম। সেকেন্ডলি অতিরিক্ত আরেকটা শূন্য আনলাম, তাহলে মোট নতুন সংখ্যা কয়টা নামাইলাম? দুইটা। এর জন্য ভাগফলে একটা শূন্য দিতে হবে। তারপর 5 8 40, আশা করি বুঝতে পারবেন। তাহলে আমরা দ্বিতীয় নিয়মে যাই, যে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে দুটি সংখ্যা একসাথে নিলে ভাগফলে একটি শূন্য দিতে হয়। আমি আবার বলি, দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে দুটি সংখ্যা একসাথে নিলে ভাগফলে একটি শূন্য দিতে হয়। এক নম্বর নিয়মটা আর দুই নম্বর নিয়মটা অনেকটা সেম, আপনারা যাতে সহজে বুঝতে পারেন এজন্য আমি একটু আলাদা করে লিখছি। যেমন 5 দ্বারা যদি 0.4015 কে ভাগ করি, তাহলে এই শূন্য দশমিকের জন্য ভাগফলে একটা শূন্য দশমিক। তারপর আমরা জানি ভাজক যতটা থাকে ঠিক ততটা ভাজকই ভাগ করতে হয়। যেমন এখানে হচ্ছে একটা সংখ্যা, তাই আমাদের একটা সংখ্যা নিয়ে কাজ করতে হবে। কিন্তু 5 দ্বারা তো 4 কে ভাগ করা যায় না, তাহলে আমাদের আরো একটা সংখ্যা নিতে হবে যাতে ভাগ যায়। তাহলে আমরা টোটাল দুইটা সংখ্যা নিলাম, 4 আর 0, মোট হলো 40। এরকম যখন দুইটা সংখ্যা একসাথে নিব, তখন ভাগফলে একটা শূন্য দিতে হয়। এখন 5 8 40। তারপর 1 নামাইলাম, কিন্তু এখন 5 দ্বারা 1 কে ভাগ করা যায় না। আবার সেম, হাতে একটা সংখ্যা আছে, সেটা নামাইলাম। তাহলে মোট কয়টা সংখ্যা নামাইলাম? টোটালি দুইটা সংখ্যা নামাইলাম। ফার্স্টে 1 নামাইলাম, 1 কে ভাগ করা যায় না, এর জন্য আবার 5 কে নামাইলাম, টোটাল হলো 15। তাহলে দুইটা সংখ্যা নামাইলাম, এর জন্য ভাগফলে একটা শূন্য দিতে হবে। আর 3 5 15, আমার মনে হয় বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো সহজ করে বুঝবেন। যেমন যদি 5 দ্বারা 0.405 কে ভাগ করি, তাহলে এই শূন্য দশমিকের জন্য ভাগফলে একটা শূন্য দশমিক। তারপর 5 দ্বারা তো 4 কে ভাগ করা যায় না, তাহলে কি করতে হবে? আমাদের দুইটা সংখ্যা একসাথে নিতে হবে, আর দুইটা সংখ্যা একসাথে নিলে ভাগফলে একটা শূন্য দিতে হয়। তারপর 5 8 40, এবার হাতে একটা সংখ্যা আছে,
পাঁচে কে পাঁচ ইজিলি ভাগ করা যায়? আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। তাহলে তিন নাম্বার নিয়মে যাই। তিন নাম্বার নিয়মটা হচ্ছে দশমিক ভগ্নাংশে অতিরিক্ত শূন্যের জন্য ভাগফলে পূর্ণ সংখ্যার পর শূন্য দিতে হয় না। আমি আবার বলি, দশমিক ভগ্নাংশে অতিরিক্ত শূন্যের জন্য ভাগফলে পূর্ণ সংখ্যার পর শূন্য দিতে হয় না। যেমন আমরা যদি ১৬ দ্বারা ১০কে ভাগ করি, তাহলে ১৬ দিয়ে ১০কে ভাগ করা যায় না, তাহলে কি করতে হবে? অতিরিক্ত একটা শূন্য আনতে হবে। এই শূন্যর জন্য একটা শূন্য দশমিক দিতে হবে, অর্থাৎ দশমিক দিতে হয়। আর দশমিকের আগে যদি আমরা কোনো শূন্য দেই তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এখানে দুইটা সংখ্যা, আমাদের দুইটা সংখ্যা নিয়ে কাজ করতে হবে, কিন্তু ১৬ দ্বারা ১০কে ভাগ করা যায় না, এজন্য আমরা আরেকটা শূন্য আনলাম। আর তার জন্য আমরা কি করলাম? একটা শূন্য দশমিক দিলাম। এবার হচ্ছে ৬১৬৯৬ বিয়োগ করলে হবে ৪। এখন দেখুন, ১৬ দ্বারা ৪কে কিন্তু ভাগ করা যায় না, তাহলে আমাদের কি করতে হবে? অতিরিক্ত একটা শূন্য আনতে হবে। আচ্ছা, অতিরিক্ত একটা শূন্য আনলাম। আমাদের নিয়ম হচ্ছে, অতিরিক্ত যদি আমরা শূন্য আনি তাহলে ভাগফলে একটা শূন্য দিতে হয়, কিন্তু ভাগফলে যদি পূর্ণ সংখ্যা হয়ে যায় তারপরে যদি আমরা অতিরিক্ত শূন্য আনি তাহলে ভাগফলে আর শূন্য দেওয়া লাগে না। যেমন এখানে শেষ ভাগফলটা হচ্ছে ৬, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা, তারপর আমরা একটা অতিরিক্ত শূন্য আনলাম যাতে ৪০কে ভাগ, মানে যাতে ৪কে ভাগ করা যায়। এক্ষেত্রে ভাগফলে আর আমাদের অতিরিক্ত শূন্য দেওয়া লাগবে না। তাহলে হচ্ছে ১৬ দোকানে ৩২, বিয়োগ করলে হবে ৮। এবার দেখুন, আবার ১৬ দিয়ে কিন্তু ৮কে ভাগ করা যায় না, তাহলে আমাদের অতিরিক্ত একটা শূন্য আনতে হবে। আচ্ছা, আনলাম, কিন্তু এক্ষেত্রে কি আমরা ভাগফলে শূন্য দিব না? ওই যে তৃতীয় নাম্বার নিয়ম, ভাগফলে যদি পূর্ণ সংখ্যা হয়ে যায়, যে ২, দুইটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাহলে দুইটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর আমরা ৮কে ভাগ করার জন্য অতিরিক্ত একটা শূন্য আনলাম, ৮০ বানাইলাম, এজন্য ভাগফলে আর শূন্য দেওয়া লাগবে না, কারণ আমাদের ভাগফলে পূর্ণ সংখ্যা হয়ে গেছে, আর পূর্ণ সংখ্যার পরে কোনো শূন্য দেওয়া লাগে না। ৫, তারপরে ১৬, ৫, ১৬, ৮০। আশা করি বুঝতে পারবেন, যদি না বুঝে থাকেন আরেকটা উদাহরণ দেই। যেমন ৪ দ্বারা যদি ১কে ভাগ করি, তাহলে যেহেতু ভাগ করা যায় না, একটা অতিরিক্ত শূন্য আনতে হবে, আর অতিরিক্ত শূন্যের জন্য ভাগফল একটা শূন্য দশমিক। তারপর ৪ দোগুণে ৮ করলে হবে ২। দেখুন, ৪ দিয়ে কিন্তু ২কে ভাগ করা যায় না, তাহলে আমাদের কি করতে হবে? অতিরিক্ত একটা শূন্য আনতে হবে, আর অতিরিক্ত শূন্য আনলে তো ভাগফল একটা শূন্য দেওয়া লাগে, কিন্তু যেহেতু পূর্ণ সংখ্যা হয়ে গেছে অলরেডি, ২ একটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে, আর পূর্ণ সংখ্যার পরে কোনো অতিরিক্ত শূন্য দেওয়া লাগে না। কখন অতিরিক্ত শূন্য দেওয়া লাগে না? যখন আমরা অতিরিক্ত একটা শূন্য আন। তাহলে ৪ পাঁচা ২০, আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এবার আসি চতুর্থ নাম্বার নিয়মে। চতুর্থ নাম্বার নিয়মটা হচ্ছে, দশমিক ভগ্নাংশে প্রথম লাইনে যতবার শূন্য আনবে ভাগফলেও ততবার শূন্য দিতে হবে। দশমিক ভগ্নাংশে প্রথম লাইনে যতবার শূন্য আনবে ভাগফলেও ততবার শূন্য দিতে হবে। দেখুন একটু, যেমন ১০০০ দ্বারা আপনি ১কে ভাগ করবেন। আচ্ছা, ১০০০ দ্বারা কি ১কে ভাগ করা যায়? যায় না, তাহলে আমাদের কি করতে হবে? একটা শূন্য আনতে হবে, আর প্রথম শূন্যের জন্য একটা দশমিক দিতে হয়, আর দশমিকের আগে যদি আমরা শূন্য দিই কোনো সমস্যা নেই। এবারে কিন্তু ভাগ করা যায় না, ১০০০ দিয়ে ১০কে ভাগ করা যায় না, তাহলে আমাদের আরেকটা শূন্য আনতে হবে। আরেকটা শূন্য, আমরা যতটা শূন্য আনব ভাগফল সেম ততটা শূন্য দিব। তাহলে আমরা আরেকটা শূন্য দিলাম, এজন্য ভাগফলও আরেকটা শূন্য। এবারে কিন্তু ভাগ করা যায় না, তাহলে আমাদের আরেকটা শূন্য দিতে হবে। আমরা যতটা শূন্য আনবো ভাগফলে ঠিক ততটাই শূন্য দিব। এবার কিন্তু ভাগ করা যায় ১০০০ একে ১০০০। আশা করি বুঝতে পারবেন। আর পঞ্চম নাম্বার যে নিয়মটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোনো নিয়ম না, এটা দিয়ে আপনি হচ্ছে পরীক্ষা করবেন, আর অথবা যেটাকে আমরা বলি সিদ্ধ, অর্থাৎ অঙ্কটা হয়েছে কি হয় নাই সেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন এই ৫ নাম্বার সূত্র দিয়ে। যেমন
দশ দ্বারা যদি 0.80 কে ভাগ করি, তাহলে এই 0.-এর জন্য একটা 0.। আপনি কিন্তু নর্মালি ডিরেক্ট করে ফেলতে পারেন 8 দশে 80, সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা হবে না। কেন হবে না? আপনি এই নিয়মটা অ্যাপ্লাই করে দেখতে পারেন যে ভাজ্যে যতগড় পর দশমিক থাকে ভাগফল ঠিক ততগড় পর দশমিক হবে। যেমন ভাজ্যে আমাদের আছে 2 গড় পর দশমিক, কিন্তু আমাদের ভাগফলে হলো 1 গড় পর দশমিক, 8 এর পর 1 গড় পর দশমিক আছে, সেক্ষেত্রে আপনার অঙ্কটা হয়নি। তাহলে অবশ্যই সেটা হতে হবে 2 গড় পর দশমিক, যেহেতু ভাজ্যে 2 গড় পর দশমিক আছে ভাগফল 2 গড় পর দশমিক হবে। তাহলে অবশ্যই আরেকটা গড় বানাতে হবে 0 দিয়ে। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই তাহলে সহজে বুঝতে পারবেন। যেমন 7 দ্বারা যদি 0.49 কে ভাগ করেন, তাহলে এই 0.0 দশমিক। তারপর আপনি যদি অঙ্কটা ডিরেক্ট করে ফেলেন যে 7 × 7 = 49, তাহলে আপনি হয়তোবা মনে করতে পারেন আপনার অঙ্কটা হয়েছে। আসলে আপনার অঙ্কটা হয় নাই। কেন হয় নাই দেখেন, আপনি যদি এই নিয়মটা অ্যাপ্লাই করেন যে ভাজ্যে যত গড় পর দশমিক থাকবে, যেমন ভাজ্যে 2 গড় পর দশমিক আছে ভাগফল সেম তত গড় পর দশমিক থাকবে, 2 গড় পর দশমিক থাকবে, কিন্তু আপনার অঙ্কটা কোন দিক দিয়ে ভুল হলো? এখানে আপনি যেহেতু ভাজক একটা সংখ্যা, অবশ্যই একটা সংখ্যা নিয়ে কাজ করবেন, 7 দিয়ে 4 কে ভাগ করা যায় না, এজন্য আপনি দুইটা সংখ্যা একসাথে নামালেন। আর আমরা জানি যে 1 নম্বর নিয়মে যদি দুইটা সংখ্যা আমরা একসাথে নামাই, অথবা 2 নম্বর নিয়মে দুইটা সংখ্যা যদি একসাথে নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ভাগফলে একটা 0 দিতে হবে, তারপর 7 × 7 = 49। এখন কিন্তু আপনার অঙ্কটা হলো। তাহলে এই 5 নম্বর নিয়মটা দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার অঙ্কটা হয়েছে কি হয়নি। আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকার আসে, আপনি চাইলে ভিডিওটা শেয়ার করে অন্যজনকেও উপকার করতে পারেন। আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।